Hi friends, welcome to my new recipe. আশা করি সবাই ভালো আছো, ভালো আছো, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছি নতুন রেসিপি, আজকে করবো আমি মতি চিরলা। মতি চিরলাদের জন্য মিনিমাম আমি চানাডাল ভিজিয়ে করলাম। চানাডাল ভিজিয়ে ভালো করে ধুয়ে সুতরাং চানাডাল নিয়ে নিলাম, নগদ বীজ নিয়ে নিলাম, একটা চিনি নিয়ে নিলাম, তিন চারটা এলাচি নিয়ে নিলাম, ঘি নিয়ে নিলাম, আর কিশমিশ নিয়ে নিলাম। এখন আমি চানাডালটা ভালো করে ব্লেন্ড করে নেব, দিয়ে দিলাম, ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। একটু দানা 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 থাকতে হবে, এটা ব্লেন্ড করা হয়ে গেছে। একটু গোটা দানা 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 আছে, আমি দিয়ে কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হয়ে যাচ্ছে। ভালো করে এখানে এই বড়াটা ছেড়ে দিচ্ছি, যাতে পারে পাতলা পাতলা করে বড়াটা ছাড়বে। বড়াটা ভাজা হয়ে দিতে পারবে, লাল লাল করে ভাজা করে নামিয়ে সবগুলো। এখন বড়াগুলোকে আমি ঠান্ডা ঠান্ডা প্রায় জন্য 10 মিনিট মতন রেখে দেবো, এখন তাদের টাইট টাইট হয়ে যাচ্ছে। এখন আমি বড়াগুলো ভালো করে গ্রাইন্ড করে নেবো, আবার ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে। দানা 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 আছে, এখানে একটা গামলার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম, আর এখানে এক কাপ এক থেকে দেড় কাপ মতন জল দিয়ে দিলাম, এক থেকে দেড় কাপ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন জল দিয়ে দেবো, এখানে আমি এলাচ ছোটো করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখানে আমি জল দেবো, এটা জল দেওয়া হয়ে গেছে, আরও জল দিতে হবে। এটা এটা ভালো করে মালিশ করার দরকার, যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তখন আমি সেই বেটে রাখা বড়াগুলোকে এটাকে ধরে দিয়েছি। দিয়ে এখানে মগজ বীজ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে নাড়া করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়া করে দিয়ে এটা আমি অল্প সময় যেন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। দেখো এটা নামিয়ে নিয়েছি, পর ড্রাই হয়ে গেছে। এখন আমি লাড্ডু পাকিয়ে নিচ্ছি, এইসব ফলগুলোকে লাড্ডু বানিয়ে নিচ্ছি। দেখো কতগুলো লাড্ডু হয়েছে, 200 গ্রাম চানা ডালে কতগুলো লাড্ডু হয়েছে। বারোটার মতন লাড্ডু হয়েছে, একদম হোটেলের মতন হয়েছে লাড্ডুগুলো, খেতে খুব সুস্বাদু হয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো, আর চ্যানেলে সাবস্ক্রাইব করো।